আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত। অ আ যুক্ত আছেন, অ আ বুঝছেন? হ্যালো মাতু ভাই, মানুষ মাতু ভাই, জি বলেন, অ আ ভাই বলেন। বলছিলাম মাতু ভাই একটা জিনিস, যে আমরা দেখেছি যে অনেক সময় হয় কি, যে একই রকম এফোর্ট দিচ্ছি কিন্তু রেজাল্ট সেরকম একই রকম আসে না। মানে একটা এফোর্ট এবং রেজাল্টের মাঝে তো অনেক ফ্যাক্টর জড়িয়ে থাকে যেগুলো আমাদের হাতের বাইরে, আমরা সেই ফ্যাক্টর গুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি দেখেছি লাক একটা কিন্তু ফ্যাক্টর, আমার মনে হয়, আপনার আপনার কাছে আপনার বক্তব্যটা শুনবো, আমার যেটা মনে হয় সেটা বলি, যে লাকটাও একটা ম্যাটার করে। তো যেটা তো আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না আমার লাক কি হবে, এমনও দেখেছি আমি যে কম এফোর্ট দিলাম তার রেজাল্ট হয়তো ভালো পেলাম, আবার কোনো সময় খুব বেশি এফোর্ট দিলাম, খুব অনেস্ট এফোর্ট দিলাম কিন্তু রেজাল্ট পেলাম না। তো সেই ক্ষেত্রে এই যে লাকের ব্যাপারটা, এটা যদি থাকে, যদি আপনি বিশ্বাস করেন, আমি করি আপনি নাও করতে পারেন, প্রশ্নটা আপনার কাছে, যদি আপনি এটা বিশ্বাস করেন যে হ্যাঁ লাক ম্যাটার্স, তাহলে এই লাকটাকে কে কন্ট্রোল করে, মানে লাকটাকে কন্ট্রোলেবল? আচ্ছা আচ্ছা, চমৎকার প্রশ্ন। যে অনেক সময় আমরা দেখি যে আমাদের অনেক এফোর্ট সত্ত্বেও দেখা যায় যে কোনো না কোনো একটা কারণে আর সেটা সফল হয় না, আবার আমাদের অনেক কম এফোর্ট সত্ত্বেও কোনো না কোনো একটা মানে কোইনসিডেন্টালি এমন একটা ভালো একটা ফেভারেবল একটা সময় চলে আসে বা পরিস্থিতি সৃষ্টি হয় যে সেটাতে আমরা সফলতা পেয়ে যাই। সেই জন্য না অনেক সময় মনে হয় যে আমরা আমাদেরকে লাক ফেভার করতেছে, এবং আমরাও হয়তো অনেক সময় কথায় কথায় বলি, অনেককে বলি বেস্ট অফ লাক বলি, কেউ বেস্ট উইশ বলি, কেউ বেস্ট অফ লাকও বলি, বলে ফেলি। আসলে আমরা এই পুরো, আমি অন্তত পক্ষে যখন কখনো এরকম বলি বেস্ট উইশ বা বেস্ট অফ লাক যদিও কম বলি, বলি না সাধারণত, বেস্ট উইশ বলি, লাক বললে মানুষ ধরে নেয় যে আমি লাকে বিশ্বাস করি, এইটা একটা সমস্যা তৈরি হয়। পরিচিতদেরকে হয়তো বলি, কারণ ওরা জানে যে আমি লাকে বিশ্বাস করি না। তো এটা দ্বারা আমরা বুঝি যে কোইনসিডেন্টালি আপনার জন্য এমন একটা ফেভারেবল একটা কন্ডিশন তৈরি হোক, একটা সার্কুমস্ট্যান্স, এমন একটা সার্কুমস্ট্যান্স তৈরি হোক যেখানে কিনা আপনার পক্ষে থাকে, আপনার অনুকূলে থাকে। যেমন দেখবেন ইতে বোধহয় গণিত অলিম্পিয়াডে শেষ লাইনে উইশ করার সময় লেখে যে তোমার জীবনের সেকেন্ড ডিফারেন্সিয়ালটা নেগেটিভ হোক, এরকম এরকম কি জানি একটা বলে। তো এটা দ্বারা আসলে আমরা কামনা করি বা আমরা চাই, কামনা করি, চাওয়া মানে কি সেটা আবার কেমন, ইচ্ছা পোষণ করি। যেমন ধরেন আপনি আপনি আমি পরীক্ষা দিলে আমরা চাই যে যাতে পাশ করি, এটার মানে এই না যে কারো কাছ থেকে আমি পাশ করাই দিক, সেটা চাচ্ছি, আমি চাচ্ছি যে আমি পাশ করি, যাতে পাশ করার উদ্দেশ্যেই তো আমি পরীক্ষাটা দিব, মানে পাশই যদি না করি তাহলে আমার পরীক্ষা দিয়ে লাভটা কি দিলে আমার, সেই 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 ইচ্ছাটা পোষণ করি যে আমি, আপনি জেনে রাখেন যে আমি চাচ্ছি ভালোই হোক আপনার সাথে। যদিও এই জিনিসটা আমার কাছে একটু অডই লাগে, কারণ ভাই আমি তো, আমি যদি আপনার মানে এটা আমার কাছে অড লাগে, এই কারণে আমি একটু আবার এই যে ইমোশন জিনিসটা প্রকাশ করাটা এত বেশি আর কি, মানে এত বেশি আর কি করতে পারি না যার তার সাথে খুব ক্লোজ না হইলে। আমার কাছে মনে হয় যে ওই লোকটা আবার আলগা খাতির মনে করবে না, তো এই জন্য আমি আসলে বলতে পারি না সহজে। তো সেই জন্য আমি মানুষকে সহজে এরকম বলতে পারি না যে আমি চাচ্ছি যে আপনার সাথে ভালোটাই ঘটুক বা আমি চাচ্ছি যে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এই কথাগুলো আমার মুখ থেকে সহজে আসে না। কারণ ভাই এটা তো জানাই কথা যে আমি তো ভালোই তো চাবো, আমি তো খারাপ তো আর চাবো না, এটা বলার কি আছে, বলে ক্ষমতা সময় নষ্ট, এরকম মনে হয়। কিন্তু পরিচিত মানুষগুলোর ক্ষেত্রে বা কাছের মানুষগুলোর ক্ষেত্রে হয়তো তখন আর ওইটা কাজ করে না। এখন আপনি যেটা বললেন যে তাইলে এই জিনিসটা কি, এই যে ফেভারেবল কন্ডিশনটা তৈরি তৈরি যে হয়, এটা কি, এটা কি আপনা আপনি হয় নাকি কেউ কন্ট্রোল করে? এই ফেভারেবল কন্ডিশনটা তৈরি হওয়াটা কেউই নিয়ন্ত্রণ করে না। কিছু কিছু ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে এগুলা একাধিক ব্যক্তি, বস্তু, একাধিক সময়ের উপর নির্ভর করে। যেমন মনে করেন যে আপনি সকালে আজকে বের হয়েছেন, আপনি একটা বাসে ওঠার কথা ছিল, ওই বাসটার আগেই আর একটা বাস চলে আসছে, সেই বাসটা আজকে শিডিউলে ছিল না কিন্তু সে চলে আসছে, আপনি ওই বাসটা ধরতে পারছেন, সেই জন্য আপনি তাড়াতাড়ি অফিসে গেছেন, গিয়ে দেখেন আপনার অফিসে সকালবেলা উঠে, সকালবেলা ওখানে আপনার অফিসের বড় বড় হর্তাকর্তা বাবুরা বসে তারা ই করতেছে, মিটিং করতেছে যে আজকে আমরা র্যান্ডমলি একজনের প্রমোশন দিব এবং পুরা স্যালারি ম্যালারি সব বাড়াই দিব, এবং দেখা গেল ওই ব্যক্তিটা আপনি, কারণ আপনি হঠাৎ করে ওই সময় তাদের সামনে পড়ে গেছেন। এই যে পুরো জিনিসটাই, এটা কিসের কিসের উপর নির্ভর করতেছে? ওই যে বাসটা শিডিউলের বাইরে গিয়ে তাড়াতাড়ি আসছে, অন্য একটা টাইমে আসছে, ওই বাসের ড্রাইভারটা বা ওই বাসটা কেন আসছে, যেই যেই ব্যক্তি বা বস্তু বা যেই যেই ঘটনার কারণে ওই বাসটা আসছে সেটা আপনার ক্ষেত্রে একটা প্রভাব হোক। তারপরে ধরেন এই যে যে মানুষগুলো বসে বসে হঠাৎ করে মিটিং করতেছিল যে আজকে চলেন একটা সারপ্রাইজ দিয়ে দিই, র্যান্ডম একটা প্রমোশন দিয়ে দিই, খুব খুশি হবে, অন্তত সবাই দেখেও খুশি হবে বা আমাদেরকে ভালো মনে করবে, এই যে ওরা, ওদের যে মন মর্জি, যে ওরা যে এরকম একটা একটা চিন্তা ওরা করলো, ওদের উপর ডিপেন্ড করতেছে। তারপর টাইমিংটা, এই যে আপনি যে একটা খুব ভালো একটা সময়ে পৌঁছাইতে পারছেন সেফলি, এটার উপর ডিপেন্ড করতেছে। তাহলে দেখেন বস্তুর উপর ডিপেন্ড করতেছে, ব্যক্তির উপর ডিপেন্ড করতেছে, সময়ের উপর ডিপেন্ড করতেছে, ঘটনার উপর ডিপেন্ড করতেছে, করে সেইটার সাপেক্ষে আপনি একটা ভালো ফেভারেবল একটা ভালো একটা একটা ফেভারেবল একটা আপনি একটা আউটকাম পাইলেন।
আবার উল্টাটাও ঘটতে পারে। কিরকম, আপনি সুন্দর মতন রাতের বেলা বাসায় ফিরতেছেন, বাসায় ফেরার পথে আপনাকে রাস্তার মধ্যে ছিনতাইকারীরা ধরে আপনার কাছে যা আছে সুন্দর মতন নিয়ে গেছে, সবকিছু নিয়ে গেছে। শুধু তাই না, তারা নিয়ে যাওয়ার সময় আপনার পকেটে একটা কিছু একটা ঢুকাই দিয়ে গেছে, আপনি বুঝতে পারেন এই জিনিসটা কি। আপনি একটু সামনে গিয়েই দেখলেন যে ওরা একটা মার্ডার করে চলে আসছে এখান থেকে। ওইখানে আপনি ওই মুহূর্তে একা, আপনি ডাক দিলেন কাউরে, আপনি দেখলেন কিছু মানুষ জড়ো হয়ে গেছে, ওরা এসে, ওরা দেখা গেল যে বেশিরভাগ মানুষই একই পরিচিত ছিল, এই জন্য তারা এসে একটু অবাক হয়েছে যে আপনি একা ছিলেন ওইখানে, অন্য কেউ ছিল না। সন্দেহ তীরটা আপনার ঘাড়ে গেল এবং পরবর্তীতে বাংলাদেশ পুলিশের একদম পুরো বীর বিক্রম, বীর চক্র, বীর রাষ্ট্রপতি পদক পাওয়া পুলিশ সদস্য আপনার সুন্দর মতন ফাঁসাই দিল, 5 লাখ টাকা না দেন দিতে পারেন না এই জন্য ফাঁসাই দিল যে বেটা তুই খুনটা করছস, এবং আপনি সুন্দর মতন ডেথ সেন্টেন্স বা ধরেন লাইফ সেন্টেন্স পেয়ে গেলেন আপনি। এই যে এইখানে দেখেন আপনার টাইমিংটা, তারপরে যেই মানুষগুলা আছে তারা, এই ঘটনাগুলা সবগুলোই আপনার জন্য পুরাই একেবারে প্রতিকূল একটা পরিবেশে তৈরি করছে, যার ফলে আপনার সাথে এরকম খারাপ একটা জিনিস ঘটলো। তো এইরকমই মানুষের সাথে ঘটে, সেখানে যে একেবারে কারো নিয়ন্ত্রণ নেই সেটা তো না। এই যেমন প্রথম ঘটনায় নিয়ন্ত্রণ আছে, কার নিয়ন্ত্রণ আছে? ওই যেই বড়বাবু কর্তাবাবুরা তারা ঠিক করছে যে আজকে প্রমোশন দিবে, অবশ্যই তাদের মনমর্জি এখানে ডিপেন্ডেন্ট। আবার ওই যে পুলিশটা, বাংলাদেশ পুলিশের রাষ্ট্রপতি পদক পাওয়া সদস্যটা, গর্বিত সদস্যটা, সে 5 লাখ টাকার জন্য আপনারে ফাঁসির মামলায় ফাঁসাই দিল, মার্ডারের মামলায় ফাঁসাই দিল, তার মনমর্জি এখানে ডিপেন্ডেন্ট? তার মনমর্জির উপর এই ঘটনাটা ডিপেন্ডেন্ট, মানে আপনার ভাগ্য বলেন বা আপনার সাথে যা ঘটছে সেটা বলেন, সেটা ডিপেন্ডেন্ট হয়ে গেল। এইভাবেই আর কি ঘটনাগুলো কাজ করে। অভাই হ্যাঁ ভাই, এখন আমি যদি তার উল্টোটা হয়, ধরেন আমি ওই প্রথম আগে বাস পেয়ে যাওয়াতে আমি তাড়াতাড়ি অফিসে পৌঁছে গেছি, আমি হয়তো সেটাও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করলো আমার প্রমোশন পাওয়ার। উল্টোটাও তো হতে পারতো যে হয়তো সে তারা দেখলো যে এই লোকটা তো প্রতিদিন লেট করে আসে, আজকে এটা নিশ্চয়ই কিছু একটা খবর পেয়েছি যে প্রমোশন হবে আগে গেলে, সেই জন্য এসছে, ওকে ভাই প্রমোশন দিও না, অন্য লোককে দাও, এটাও তো হতে পারতো। হ্যাঁ 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 ডেফিনেটলি, একদম একদম। আবার ওই যে যেখানে আপনি কেস খেয়ে গেলেন, মার্ডার কেস খেয়ে গেলেন আপনি, ওইখানে উল্টোটা করতে পারতো, আপনি দেখা গেল যে ওই লোকটা বেঁচে আছে যে আসলে খুন হয়েছে, তাকে আপনি হাসপাতাল নিয়ে গিয়ে বাঁচাই ফেললেন এবং আপনি একটা পুরো একটা রাষ্ট্রপতি পদক পেয়ে গেলেন, হইতে পারতো। তাহলে আমি আমি বলতে চাইছি যে এবারে আপনি যেটা বললেন সেটা একমত যে কেউ না কেউ এটা করছে আলটিমেটলি, সেটা ওই অফিসার যে বস তিনি আমার প্রমোশনটা। না 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 না, একটু ভুল হচ্ছে, একটু ভুল হচ্ছে, একটু ভুল হচ্ছে। আমি কিন্তু বলিনি যে পুরো ঘটনাটা বা আপনার ভাগ্যটা কেউ ওইখানে তারা করলো, তা না। আমি বলেছি আপনার এই আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটার পেছনে বস্তু, ব্যক্তি, সময়, ঘটনা অনেক কিছুরই প্রভাব থাকতে পারে, কিন্তু এটা একক কোনো সত্তা, একক কেউ কাউকে দ্বারা এবং এই এই ব্যক্তি, বস্তু, সত্তা, সময় এগুলোকে তো কেউ নিয়ন্ত্রণ করতেছে না। ওই যারা মনমর্জি করছে, যাদের আপনাকে প্রমোশন দেওয়া, তাদেরকে তো কেউ উপর থেকে বলে দেয়নি যে তোরা আজকে গিয়ে এটা কর, নিজেরা ভাবছে। তারপরে এই যে পুলিশটা আপনাকে ফাঁসাই দিল কেসে, সেই ঘটনার ক্ষেত্রেও তো পুলিশটাকে কেউ উপর থেকে বলে দেয় যে এটা ফাঁসা, বা উপর থেকে কেউ তো পুতুলের মতো নাড়ায় নাই তার হাত পা, যে কাঠের পুতুল খেলাগুলোর মতন দড়ি দিয়ে তো কেউ নাড়ায় নাই, সেই জন্য সে করে নাই এটা। এই জন্য আপনি আমাকে হয়তো ভুল বুঝছেন যে আমি কিন্তু এটা বলি নাই যে কেউ নিয়ন্ত্রণ করতেছে, আমি বলছি যে এইখানে আপনার ঘটনা, আপনার সাথে ঘটা ঘটনা যেটাকে আপনি হয়তো ভাগ্য বলে ডাকতেছেন, সেই ভাগ্যটার পেছনে মানুষও দায়ী আছে, মানুষও জড়িত আছে, বস্তুও জড়িত আছে, সময়ও জড়িত আছে, ঘটনাও জড়িত আছে, অনেক কিছুই জড়িত আছে এর। এটার এটা একক কোনো ব্যক্তি, বস্তু, শক্তি দিয়ে ঘটতেছেন আপনার সাথে, এবং এটা কোনোভাবেই প্রি ডেস্টিনেশন না, মানে আগে থেকে ঠিক করা কিছু না ভাই। এটা আমরা কথাটা আমি এখন বুঝলাম যেটা বলছেন, যে সবাই জড়িত আছে, নিশ্চয়ই জড়িত না থাকলে তো ঘটনাটা ঘটবে না, কোনো না কোনো ভাবে সবাই জড়িত আছে। আমি বলতে চাইছি সেই সবাই জড়িত থাকার পরে সেই তার যে আউটকামটা সেটা যে ফেভারেবলই হবে, সেটা যে আনফেভারেবল হবে না, সেটা কে ডিসাইড করবে, সেটা কিভাবে ডিসাইড করছে? সেটা তো ডিসাইড করলো না, যে আপনি কিন্তু, আমি ফেভারেবল এবং আনফেভারেবল দুই রকমই আমি কিন্তু উদাহরণ দিলাম, কেউ তো ডিসাইড করলো না ওখানে। এবারে এবারে মত ভাই আমার প্রশ্নটা ছিল যে ফেভারেবল আনফেভারেবল, এবারে দেখা যাচ্ছে কি যে আমি যেটা করতে পারি আমার তরফ থেকে, যে আমি একটা এফোর্ট দিতে পারি কোনো কিছুর একটা, আমার আমার যদি কিছু একটা অ্যাম্বিশন থাকে, গোল থাকে, আমি তার সেটার পিছনে আমি এফোর্ট দিতে পারি, অনেস্ট এফোর্ট দিতে পারি। তো এবারে সেই এফোর্টের রেজাল্টটা কিন্তু আবার এই যেভাবে আপনি দুটো এক্সাম্পল দিলেন যে অনেক কিছু ফ্যাক্টর জড়িত থেকে একটা একটা রেজাল্ট এসে পৌঁছাচ্ছে, সেটা ফেভারেবল হতে পারে, আনফেভারেবল হতে পারে, সেটা সেটা কেউ নিয়ন্ত্রণ করছি না আমরা। কিন্তু দেখা যাচ্ছে যে আমি একই রকমই অনেস্ট এফোর্ট দিলাম, তাতে কোনো সময় আমি ফেভারেবল পাচ্ছি আবার কোনো সময় আনফেভারেবল পাচ্ছি, মানে এই এই রিলেশনটা কি যে আমার কি হবে আমার এফোর্টের সাথে আমার রেজাল্টে, যেটা আমরা সবাই শুনে আসছি আর কি, যে তুমি অনেস্ট এফোর্ট দাও তোমার নিশ্চয়ই ভালো হবে,
এছাড়া তো ভালো হওয়ার আর তো কোনো ওয়েও পাই না আমরা খুঁজে, মানে অনেস্টলি দেখতে গেলে এই যে কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ এইটাতে, এইটা তো কেউ নিয়ন্ত্রণ করে না, এবং এটার এটার কোনো প্যাটার্নও নাই, এটার কোনো প্রিডেস্টিনেশন কোনো এটা এটার জন্য ঠিক করে দেওয়া নাই। মানুষ যেটা বলে সাধারণত যে এফোর্ট দাও এফোর্ট দাও, হয়তো ই করবে কেন বলে, কারণ এফোর্ট না দিলে যে কাজ হবে না এটা সবাই জানি আমরা, সেই জন্য অ্যাটলিস্ট এফোর্ট দিতে বলে, কারণ এফোর্ট দিলে আপনার পক্ষে মানে আপনার ফেভারেবল মানে সিচুয়েশন আপনার ফেভারেবল হওয়ার একটা চান্স থাকে অ্যাটলিস্ট, কিন্তু আপনি যদি এফোর্ট না দেন তাহলে সেটাও আর হবে না। একদম ঠিক বলেছেন মাত্র। এবং সেখানে সেখানে যেটা আমার মনে হয় আর কি, যে এই যে মানে এই যে একটা ধরেন কোনো একটা সুপার পাওয়ারে তার কাছে ফেভার চাওয়া, কারণ আমি তো দিচ্ছি এরপর তো আমার কিছু করার নেই, কিন্তু আমি চাইছি অনেস্টলি মানে মনে প্রাণে চাইছি ভালোই হোক, কিন্তু সেই ভালোটা হওয়ার পিছনে আমার আর কোনো ওয়ে আউট খুঁজে পাচ্ছি না। এবং আমার কাছে এটাও আসছে যে অনেক সময় এফোর্ট দিয়েও পাচ্ছি না, অনেক সময় কম এফোর্ট দিয়েও পাচ্ছি, যেটা তাহলে আমার আমার হাতে তো আর কিছু নেই এফোর্ট দেওয়া আছে, কিন্তু সেই এফোর্টেরও কোনো কেমনে নিশ্চয়তা থাকলো না, নেই। কেমনে থাকলো না, কেমনে থাকলো না, আপনি না পড়ে কালকে বিসিএস পরীক্ষা দেন তো দেখে টিকেন কিনা, চলেন হয়ে যাক, না সেটা 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 জানি যে এটা কেন করলে হলো হবে না না কেন, ওখানে, তো আমি এফোর্ট দিলেন না, কিন্তু ওখানে তাহলে কেন হলো না, আপনি যে বললেন যে এফোর্ট দিলেই বা কি না দিলেই বা কি, এই যে এফোর্ট না দিলে কি হয় সেটা তো আমরা দেখতে পাচ্ছি, যে এফোর্ট না দিলে তো আপনার ভাই মানে চান্সই থাকলো না আর কারো দয়া ছাড়া, না সেটা 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 ঠিক। আমি তাহলে আমি তাহলে ওই এফোর্টটা যে এফোর্টটা দিয়ে যে কাজ হচ্ছে না এই কথাটা তো ঠিক হলো না, তাই না? না আমি আমি বলতে চাইছি যে এফোর্টটা এফোর্টটা দেয় হবে, কিন্তু এফোর্ট দিলেই যে হবে তা তো গ্যারান্টি পাচ্ছি না, সেটার গ্যারান্টি কেন সেটা থাকবে, বলতে এফোর্ট সেটার গ্যারান্টি এফোর্ট থাকতো, সেটার গ্যারান্টি মানে আপনি চাচ্ছেন কেন, সেটার গ্যারান্টি মানে ধরেন সেটার গ্যারান্টি নাই, সেটার গ্যারান্টি তো আসলেও তো নাই, এখন সেটা না থাকাটা মানে সমস্যাটা কোথায় আমি বুঝলাম না, মানে গ্যারান্টি তাহলে কেউ দিক, আমি সেটা বলছি না। আমি আমি বলতে চাইছি যে ফার্স্ট অফ অল আমি আরেকটু জাস্ট আপনার সাথে হয়তো প্রবলেম হয়ে যাচ্ছে, আমি জানি না আরো অতিথি আছে, তাও আমি জাস্ট এক মিনিট সমস্যা আমি নেই, চেষ্টা সমস্যা নেই, করছি সমস্যা নেই, আমি আমি জাস্ট চেষ্টা করছি এক মিনিট একটু আমি আগের বলার পয়েন্টটা জন্য। নিয়ে আপনাকে বলি একটু, আগের পয়েন্টটা নিয়ে আপনি একটু বোঝেন, আপনি বলতে চাচ্ছেন যে এফোর্ট দিয়েও তো কোনো গ্যারান্টি নাই, তাহলে আমি এফোর্ট দিব কেন, এফোর্ট দিবেন ভাই আপনার আপনি যাতে অ্যাটলিস্ট কিছু পরিমাণ চান্স থাকে সফল হওয়ার, সেই জন্য এফোর্ট দিবেন, আর আপনার যদি ইচ্ছা না থাকে মানে আপনার যদি সফল হওয়ার ইচ্ছা নাই, মনে করেন যে আপনার ইচ্ছাই নাই সফল হবেন আপনি, তাহলে আপনাকে আমি বলবো যে আপনি এফোর্টই দিন না, কারণ এফোর্ট দিলে তো গ্যারান্টি নেই আপনি সফল হবেন, তাহলে এফোর্ট দিন না, আপনি না এফোর্ট না দিয়ে ঘরে বসে থাকেন, তাহলে এটা এটা তাহলে এটাই তো আপনাকে বলা একমাত্র ই হইতে পারে, পরামর্শ হইতে পারে, তাই না? কারণ আপনি দেখেন আপনি বলতে চাচ্ছেন যে আপনি শুধু তখনই এফোর্ট দিবেন যখন আপনার কাছে গ্যারান্টি থাকবে, এবং আমি আপনাকে জানাচ্ছি যে না রে ভাই এরকম গ্যারান্টি হয় না, এরকম গ্যারান্টি কেউ দেয় না, এরকম গ্যারান্টি কেউ যদি দেয় তাহলে সে ভুয়া গ্যারান্টি দিচ্ছে। আমি 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 যেটা বলতে আমি যেটা বলতে চাইছিলাম যে এফোর্ট দিতেই হবে, এটা এর সাথে কোনো দ্বিমত নেই। আমি এফোর্ট না দিলে কিছুই হবে না, আমি বসে থাকলে তার এমনি অটোমেটিক্যালি হবে না, সেটা সেটা একমত। আমার পয়েন্টটা তার পরের পয়েন্টটা যে এফোর্ট আমি দিলাম, এফোর্ট নো ডাউট দিতে হবে এবং এফোর্ট আমি দিলাম, তো সেখানে দেখা যাচ্ছে যে কোনো সময় আমি খুব বেশি এফোর্ট দিয়েও রেজাল্ট পাচ্ছি না, কোনো সময় দেখা যাচ্ছে যে কম এফোর্ট দিয়েও বেশি রেজাল্ট পেয়ে যাচ্ছে। তো এই যে এফোর্টের সাথে রেজাল্ট পাওয়ার যে যে একটা রিলেশন যদি থাকে নিশ্চয়ই আছে, এফোর্ট প্রথমেই আমি সেটা বললাম যে এফোর্ট না দিলে কিছু পাবো না, মানে রিলেশন তো একটা আছে এফোর্ট এন্ড আউটকামের, সেই রিলেশনটা যদি থাকে তো সেই রিলেশনটারও আবার এমন অনেকগুলো ফ্যাক্টর সেখানে জড়িয়ে থাকছে যেগুলো আমার কন্ট্রোলে নেই। তো আমি এবারে যদি আমি যদি আমার মতো করে অনেস্টলি চাই যে এটা হোক, আমার আউটকামটা আমার ফেভারেবল হোক, তো সেইটা সেই চাওয়ার পিছনে আমি আমার এফোর্ট দেওয়ার পরে আর তো কিছু নেই আমার দেওয়ার, নাই তো, কিন্তু সেইখানে আমি যদি আমার লাকটাও আমাকে ফেভার করে এবং সেই লাখটা যদি মানে আমি বলতে চাইছি যে এইটাই হয়তো মানুষের মনে একটা ঈশ্বর বিশ্বাস বলেন কি কিছু একটার উপর বলেন এই এই যে একটা মানে ভরসা করা আর কি, যে একটা আশা করা, ঠিক ভরসা না আশা করা যে আমার হোক আমার হোক, এইটা মনে হয় একটা 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 রিলেশন মনে হয় মানুষের জড়িয়ে যায়, মানে মানুষ না চাইলেও হয়তো তার মানে কি বলবো সেটা সে হয়তো হার্ডকোর ঈশ্বর বিশ্বাস করে না, কিন্তু তারপরেও তার একটা মনে হয় যে আমাকে কেউ একটা সাপোর্ট করবে। তাহলে এই যে তার যে মনে হয় বা সে যে এই যে ঈশ্বরের হচ্ছে ইয়াতে ঝুঁকে যায়, এতে কি কোনো লাভ হয় আলটিমেটলি, নাকি যা হওয়ার সেটাই হয়, এখন সেটা তো না সেটাকে এখন সেটা যেমন আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি সরাসরি বলি, যেমন ধরেন আমি বললাম যে আমি বললাম যে আমি আল্লাহ ভগবানে বিশ্বাস করি, তাই আমি আল্লাহর উপরে আস্থা রাখছি, আমার বিশাল ভরসা চলে আসছে, আমার কালকে বিসিএস পরীক্ষা আছে, আমি বিসিএস পরীক্ষায় ফার্স্ট হয়ে যাব, কোনোদিন শুনছেন যে এরকম সম্ভব হয়েছে বা হবে? আপনি ওদের মিউট করে কথা বলুন, হ্যাঁ হ্যাঁ না মাধু ভাই আমি 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 সেটা বলছি না যে ওটা ওই ব্যাপারে তো আমার সাথে একমত যে এফোর্ট দিতেই হবে, এফোর্ট এফোর্ট দিতে ছাড়া হবে, কিছু হবে না। হবে না, কিন্তু এফোর্ট দেওয়ার ফলেও তাহলে যে ভরসা দিলে আপনার যে সাহসটা পাইলেন বা আপনার যে এই যে ইয়াটা পাইলেন সেটা পেয়ে ইয়াটা কি হলো, ওই যে আপনার মানে লাভটা কি আলটিমেটলি, আমাকে এটা একটু আমি জানতে চাচ্ছিলাম, মানে তাতে কি আউটকামটা চেঞ্জ হয়ে যায় নাকি জাস্ট
আমাদের দুর্বলতাটাই ওখানে প্রকাশ পাচ্ছে যে ভাই আমার কনফিডেন্সের অভাব আছে, আমার ওই কনফিডেন্সটা আরেকজনের কাছ থেকে পাইতে হচ্ছে, আরেকজন কল্পিত একটা কিছু একটা পাওয়ারের উপর বিশ্বাস রেখে আমার এই কনফিডেন্সটা নিতে হচ্ছে, এটাই শুধু প্রকাশ পাচ্ছে না নাকি? ও ভাই আর তো কিছু আমি চেঞ্জ হচ্ছে বলে দেখতেছি না। যেমন মাথু ভাই, আমি 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 একটু জাস্ট এক্সটেন্ড করছি। যেমন ধর আমি যদি একটা ক্রিকেটার হন, একটা ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার, আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। একটা ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার ধরেন, আপনি 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 এফোর্ট দিয়েছেন, আপনি প্র্যাকটিস করেছেন, আপনি মানে হার্ড প্র্যাকটিস করেছেন, আপনার যোগ্যতা মানে যেটাই হোক, আপনি মাঠে নামলেন। এবার দেখা যায় যে সেদিনকে একদিন হলো আপনি মাঠে নেমেছেন, প্রথম দুটো বলে হাফ ভলি ফেলেন, কভার দিয়ে ড্রাইভ মেরে ফার্স্ট দুটো বলে চার হয়ে গেলেন, এবং আমরা কনফিডেন্স বিল্ড আপ হয়ে গেল, আমি সেদিনকে খুব ভালো খেললাম। আবার তো দেখা যাবে পরের দিনে হয়তো একই পিচে একই বোলার একই কন্ডিশন, ও হয়তো এমন একটা বল করলো যেটা আউটসুইং হয়ে আমরা ব্যাটের কানা ছুঁয়ে ফার্স্ট স্লিপে ক্যাচ হয়ে আউট হয়ে গেল। না আপনি তো দুই ক্ষেত্রে সেম এফোর্টই দিয়েছেন, যে ওখানে একদিন এই জায়গাটাতে এই যে এই ঘটনাটাতে এইখানে একটু ঈশ্বরের কেরামতিটা বা ঈশ্বর আসলে ঈশ্বর বিশ্বাসটা এখানে কোনো পরিবর্তন ঘটাতে পারছে কিনা এটা একটু আমাকে যদি বুঝাই দিতেন, এই যে ঘটনাটা মাত্র বললেন এইখানে। না আমি আমি ঈশ্বরের ব্যাপারটা পরে আসি, আমি বলছি এই যে এই যে ঘটনাটা আপনার সাথে ঘটলো, যে কোনোদিন আপনি প্রথমেই দুটো চার পেলেন, আবার কোনোদিন একই এফোর্ট দিয়ে একই কন্ডিশনে আপনার আউট হয়ে গেল। তো এবার এটা তো এটা তো এই যে কোনটা হবে, আমি তো চাইবি যে ভাই এজ এ ব্যাটসম্যান আমি চাইবি যে আমি ভাই ওরকম দুটো ইজি বল ভাই মারি, আমার কনফিডেন্সটা বাড়ুক। সেটা মানে আমার তার সেটা ব্যাক আপ করার জন্য যে আমার এবিলিটি, যে প্র্যাকটিস, যেটাই যা ছিল সেটা দুই ক্ষেত্রেই সমান। তো কোনদিন এটা পাচ্ছি, কোনদিন ওটা পাচ্ছি। আমি যখন আমি যদি চাই আমার প্রতিদিন ওটাই হোক, প্রথম যাই দুটো চার মারি কনফিডেন্স বিল্ড আপ হোক, এটা এটা তো আমার তো চাহিদা তাই হোক, সেইটাকে আমি এখন কিভাবে সেটা সেটাই হবে সেটা আমার তো আমার হাতেও নেই। তো সেখানে আমি আমার মনে হয় কি যে অধিকাংশ মানুষ আর কি যারা আমরা দুর্বল চিত্ত আর কি, আমরা ভাবি যে আমাকে এই ফেভারেবল কন্ডিশনটা আমার জন্য প্রতিদিনই বয়ে আনুক আমার লাখ, এবং সেই লাখটা যদি সেই ভাবাতে লাভটা কি হয় আমি আসলে ওইটা জানতে চাচ্ছিলাম তখন থেকে আপনার কাছে, যে আপনি যে ভাবনাটা ভাবছেন সেই ভাবনাটা ভাবাতে লাভটা কি হচ্ছে ওইটা আমি একটু জানতে চাচ্ছিলাম। মানে ধরেন আপনার খুব কনফিডেন্স বাড়লো যে আপনাকে আপনার গড হেল্প করবে, বাট ওই যে বলটা সে করলো বলটা সুইং করে যে তারকে বোল্ড আউট করে দিল, ওইখানে আপনার ওই বিশ্বাসটা বা আপনার ওই কনফিডেন্সটার ইটা কি, আরে ওইটার আর কি প্রভাবটা কি এটা একটু আমাকে বলেন। প্রভাব আলটিমেটলি হয় তো প্রভাব নেই, কিন্তু আমার আমার যে মনের যে চাহিদা আর কি, মনের যে তৃপ্তি, এইতো ওকে ফাইন। আপনি কি জানেন কুষ্টিয়াতে একটা জায়গা আছে লালন শাহের আখড়া বলে, সেইখানে যে মানুষগুলা থাকে ওদের মনে যে কি পরিমাণ তৃপ্তি থাকে আপনি জানেন না, ওরা কিভাবে চুল নাই চাল নাই কিচ্ছু নাই তার তারপরেও সব কষ্ট ভুলে, হয়তো তার মা মারা গেছে, হয়তো তার বাবা মারা গেছে, হয়তো প্রিয়জন হারিয়েছে, হয়তো চাকরি খুইয়েছে, হয়তো সে এরকম অসুস্থ ছিল সুস্থ হয়েছে মাত্র, এরকম নানা রকম মানুষ আছে যারা এরকম কি করে তারা এরকম কনফিডেন্স পাওয়ার জন্য, তারা এরকম শান্তি পাওয়ার জন্য ওখানে যায় গিয়ে তারা হচ্ছে কলকিতে ফু দেয়। ও ভাই আপনি নিশ্চয়ই শুনছেন, আমি জানি আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে তো জানার কথা, তাহলে আপনি আমাকে বলেন তো তাহলে ওইটাতে আর এইটাতে তো কোনো পার্থক্য আমি পাচ্ছি না, কারণ আপনার মনের শান্তিটা জাস্ট তাই না? ও ভাই না মনের মনের শান্তি না, আমি যেটা বললেন সেটা হচ্ছে কি তারা কোনো এফোর্ট দেবে না, গাঁজা ফুঁকি কি কিছু একটা ফুঁকি তারা মনের শান্তি না, সেটা এসকেপিস্ট হয়ে যায়। না 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 মনের শান্তির কথা বলছি সেটা, এটা আমরা এখন একটা এফোর্ট নিয়ে কথা বলতেছি না, আমরা এখন মনের শান্তি নিয়ে কথা বলতেছি। মনের শান্তি এবং এফোর্ট নিয়ে যদি একসাথে কথা বলতে চান তাহলে আমি ওইরকম উদাহরণ দিব, যেখানে মনে করেন যে একজন ব্যক্তি সে আপনার মতো এই ওই ক্রিকেট খেলতে গেছে, কিন্তু যাওয়ার আগে সে সুন্দর মতো এরকম একটা সুন্দর মতো একটা গাঁজা মেরে গাঁজা খেয়ে চলে গেছে, সে ওরও তো মনে শান্তি আছে, ওরও তো মনে কনফিডেন্স আছে, আজকে আমি ফাড়া এলাম, তাহলে তো ওইখানে তো আচ্ছা আপনার লাইনটা কি এই যে আসছে বলতে চাইছি, তাহলে তো ওইখানে আমি দেখতে পারলাম না এটা বলছি। মাতো ভাই আমি তাহলে আরেকটু ক্লিয়ার করতে যদি সুযোগ দেন, আমি বলতে চাইছিলাম যে মনের শান্তি কিছুই করব না, আমি একটা এসকেপিস্ট হয়ে একটা অন্যরকম কিছু চিন্তা ভাবনা নিয়ে যাব। আমি বলি নেই এটা, হ্যাঁ না আমি আমি যে ক্রিকেটের যে এক্সাম্পলটা দিলাম আপনি বোধহয় শুনতে পারেননি, আবারও বলি আমি বলছি আপনি যদি মনের শান্তি আর এফোর্ট দুটোকে একসাথে নিয়ে বলতে, আমি শুধু মনের শান্তি নিয়ে কথা হচ্ছিল একটু আগে আমাদের, কিন্তু আপনি যদি মনের শান্তি এবং এফোর্ট দুটোকে একসাথে করে কথা বলতে চান তাহলে আমি ওইরকম উদাহরণ দিব যে ক্রিকেট খেলতেছে সে, ক্রিকেট খেলার আগে সে গাঞ্জায় দুটো টান দিয়ে সে গেছে, সে মনের মধ্যে খুব শান্তি পেয়েছে, খুব কনফিডেন্স পেয়েছে যে হ্যাঁ মামা আজকে শান্তি পেয়েছি। আবার আরেকজন ধরেন সে এরকম খেলার আগে সে সুন্দর মতো তার এক পার্টনারের সাথে সুন্দর মতো ধুমায় এসে একেবারে 20 মিনিট 25 মিনিট বা 1 ঘন্টা ধরে সে সেক্স করছে, করে ধরে তারপরে খেলায় নামছে, তার মনে খুব মন খুব ফুরফুরে, মনে খুব শান্তি, এবং সে এখন এফোর্ট দিচ্ছে, বরং আরো ভালো কনফিডেন্স পেয়েছে, সে আরো ভালো এফোর্ট দিচ্ছে, সে জানতেছে যে নাস্তিক, সে জানতেছে যে আল্লাহ ফাল্লাহ বলতে কিছু নাই, কিন্তু ভাই আমি যে এই যে এই যে আমার মধ্যে যে ডোপামিন নিঃসরণ হইলো একটু আগে সঙ্গম করে, সে এই কনফিডেন্সটার জোরে সে খুবই এখন কনফিডেন্ট। এখন আমাকে বলেন যে সেই ক্ষেত্রে আপনারা ওর মধ্যে আমরা কিভাবে বুঝবো যে কার ক্ষেত্রে কোনটা উপকারী হচ্ছে বা পার্থক্য আসতেছে বলেন।
আমি আমি আপনার কথাগুলো শুনলাম, কিন্তু আপনি যেটা বলছেন সেটা অন্য একটা পয়েন্টে বলছেন, আমার পয়েন্টটা একটু ডিফার হয়ে গেল। মনের শান্তির কথাটা আমি শান্তির কথাটা ধরি, অনেক দূর চলে গেছেন এবং তারপরে যে শান্তির ব্যাপারটা নিয়ে যে কথাগুলো বললেন সেটার সাথে আমি খুব একটা দ্বিমত নাই, কিন্তু আমি মনের শান্তিটা ওই সেন্সে বলিনি। আমি যে সেন্সটা বলেছিলাম যদি একটু ক্লিয়ার করার সুযোগ দেন, আমি বলতে চেয়েছিলাম এটাই যে যে বোলারটা বল করছে সেও কিন্তু চেষ্টা করছে যে আজকে আউটসুইং করে আমাকে ফার্স্ট বলে আউট করার, এই নয় যে সে উল্টো দিকে যে চেক করছে সে আমাকে দুটো হাফ বলি দেওয়ারই চেষ্টা করছে, এমন নয়। এবারে আপনার কাছে প্রেজেন্ট হলো যেটা, সেও চেষ্টা করছে হাফ বলি না দেওয়ার, কিন্তু ঘটনাচক্রে সেটা প্রথম দুটো বল সমস্যা হাফ হচ্ছে বলি কি, এলো। মনের শান্তিওয়ালা পাবলিকদের সাথে আলোচনা করলে সমস্যাটা হচ্ছে ঘন্টার পর ঘন্টা যাবে, কিন্তু আমি কি বলতেছি সেটা তারা শুনতে চাবে না বা বুঝতে চেষ্টা করবে না, বিপরীতে তারা কি বলতেছে ওইটা আমি বুঝি নাই মনে করে তারা বারবার ওই একই কথাটাই বলতে থাকবে। এই সমস্যা মনের শান্তির পার্টিদের সাথে কথা বলতে এটা একটা সমস্যা আমার জন্য, আমার জন্য খুবই কষ্ট হয়। ওকে মাতু ভাই, দেন আই এম সরি, বিষয়টা আমি আবারও আমি বলি পরে ভাই, আবারও বলি, এই ক্ষেত্রে আপনি শুধু বারবার ফেভারেবল মানে কনফিডেন্সের কথা বলতেছেন, কনফিডেন্স ল্যাক অফ কনফিডেন্স যদি জন্ম নেয় সেটার কথা কিন্তু আপনি এড়াই যাচ্ছেন। কিরকম এই ক্ষেত্রে সে যদি মনে করে আরে আমার আল্লাহ কি বা আমার ভগবান কি বা আমার হায়ার পাওয়ার কি আজকে আমার উপর এনাফ সন্তুষ্ট, আচ্ছা যদি এনাফ সন্তুষ্ট না হয় হায় হায় সে হাত, তার তো তখন হাত কাঁপাকাঁপি শুরু হয়ে যেতে পারে। আপনি সেই ফ্যাক্টরটা একেবারেই আনবেন না বা আনতেছেন না, সমস্যাটা হয় ওই জায়গায়। আপনি ওই ফ্যাক্টরগুলোকে আনেন, কাউন্ট করেন একসাথে সবগুলোকে কাউন্ট করেন, তাইলে বুঝবেন যে ওইটার যেমন পজিটিভ দিক আছে ওইটার সেরকম নেগেটিভ দিকও আছে। আপনি পজিটিভ দিকটাকে যদি প্লাসিভ ইফেক্ট বলে পরিচয় করা দেন, আমি তখন নেগেটিভ দিকটাকে নসিভ ইফেক্ট বলে পরিচয় করে দিব এবং বলবো যে নসিভ ইফেক্ট ইজ রিয়েল অ্যাজ মাচ অ্যাজ প্লাসিভ ইফেক্ট ইজ রিয়েল, ইকুয়ালি রিয়েল দুইটাই। আপনার যেমন কনফিডেন্স গ্রো করবে ওরকম আপনার কনফিডেন্স হারাও যাবে রে ভাই, আপনি হয়তো ওইটা বুঝতেছেন না। এবং আমি আপনাকে বলছি যে এই যে একটু আগে বলছিলাম যে আপনি হায়ার পায়ের উপর পাওয়ারের উপর বিশ্বাস করছেন, লাভটা কি, আপনি কিন্তু অলরেডি বলেই ফেলছেন যে লাভ নাই আলটিমেটলি, জাস্ট মনের শান্তি। এই জন্যই আমি মনের শান্তির নিয়ে আলোচনা করছি অন্য জায়গায়। আপনি যদি বলতেন হ্যাঁ লাভ আছে, লাভটা কি, আল্লাহ ফু মেরে ওই সুইং করা বলটাকে স্ট্যাম্পের পাশ দিয়ে পাশ কাটা নিয়ে, যদি আপনি এটা বলতেন তাহলে আমি আর এটা বলতাম না যে মনের শান্তি তো অন্যভাবে পাওয়া যায়, তখন আমি ওই কেরামতিটা আসলে ঘটবে কিনা ওইটার পসিবিলিটি বা প্রবাবিলিটি নিয়ে কথা বলতাম। ভাই আপনি কি এখন বুঝতে পারছেন আমার কথাটা? বুঝতে পারছি, এবং আমি আর আলোচনাটা দীর্ঘায়িত করতে চাইছি না, হয়তো শ্রোতাদের জন্য বোরিং হয়ে যাচ্ছে, কারণ অনেকে ওয়েটও করছে। আমি অন্য আরেকদিন যুক্ত হবো মাতু ভাই, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে সময় সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো আপনিও থাকবেন ভালো মাতু ভাই। আপনিও ভালো থাকবেন, শুভরাত্রি আপনার জন্য। আচ্ছা শুভরাত্রি।